আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন করার নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশিমাম মুফতি নজির মাহমুদ আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আসহাবে কাহফের ঘটনা থেকে শিক্ষা আসহাবে কাহফের ঘটনা ঘটেছিল বন সময়ে এবং এই ঘটনাকে কেন্দ্র করে নবী করিম সাল্লামের উপর ওহি নাজিল হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল ক্যাদেমে একটি বৃহৎ সুরা নাজিল হয়েছে কয়েকজন যুবক তৎকালীন মূর্তি পূজারী শাসক থেকে শাসকের নির্যাতন থেকে এবং তাদের ইমান রক্ষার তাগিদে তারা তাদের তারা তাদের যে সেই সময়ের নানা ধরনের পরিস্থিতি পরিবেশ সমাজ থেকে আলাদা হয়ে তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়ে গিয়েছিল এবং তারা তাদের ইমানকে রক্ষা করেছিল এবং সেখানে তারা আল্লাতালার পক্ষ থেকে গভীর নিদ্রায় তারা নিমজ্জিত হয়ে পড়েছিল এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে পুনরায় পুনর্জীবিত করেছেন মূলত এই ঘটনার নানা প্রেক্ষাপট নানা দিক এবং নানা বিশ্লেষণ রয়েছে আমাদের সময় একেবারেই খুবই সীমাবদ্ধ আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে বিশেষভাবে যুব সমাজের ইমান এবং আমলকে টিকিয়ে রাখা এবং যুব সমাজের প্রতি এই ঘটনা থেকে কি বার্তা পাওয়া যায় সে বিষয়ে সেই দিকগুলোকে আমরা ফোকাস করে আজ আমাদের আলোচনা আমরা করব এবং শুনবো আশা করি যদি মনোযোগ দিয়ে আলোচনা শোনা হয় আমাদের ইমানই আমলি জীবনে একটি বিশাল পরিবর্তন আসবে ইংশা আল্লাহ আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করি الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف الرقيم كانوا من آياتنا عجبا صدق الله العظيم আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসহাবে কাফের ঘটনা এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা রয়েছে বিশেষ করে আমাদের যুব সমাজ তাদের জন্য বড় শিক্ষা রয়েছে আজকে যখন তারা দিশাহারা হয়ে যাচ্ছে পথ হারা হয়ে যাচ্ছে মানে উদ্ভ্রান্তের মতো তারা ঘুরছে আপনি যদি নিরানব্বই জন মানে আপনি যদি একশো জন যুবককে জিজ্ঞাসা করেন তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী আপনি দেখবেন এর মধ্যে অনেকে বলতেই পারবে না কিছু হয়তো বলবে এবং যা বলবে সেগুলো দুনিয়া আসলে আমাদের মূল টার্গেট যেটা আল্লাহ রব্বুল্লা আলমিনকে পাওয়া আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করা জীবনের একমাত্র লক্ষ্য এটা খুব কম যুবকই আজকে উত্তর দিতে পারবে অথচ উত্তর দেওয়ার দরকার ছিল সকলের যে হ্যাঁ আমার জীবনের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন সুতরাং আসহাবে কাহাফের এই ঘটনা আমাদের কিন্তু সেই দিকে ধাবিত করে আমাদের চোখ খুলে দেয় যে আসলে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটা আল্লাহ পাক যে উদ্দেশ্যে একটা সুরাই অবতীর্ণ করেছেন স্বতন্ত্র বেশ বড় রকম একটা সুরা আপনি যেটা বলছিলেন এবং প্রথমেই বলে রাখি ঈশ্বরার একটা বৈশিষ্ট্য হল জুমার দিনে যদি কেউ ঈশ্বরা তেলাওয়াত করে জুমার জন্য যদি এই ঈশ্বরা কেউ পড়ে তাহলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রব্ব আলমিন দুনিয়ার সমস্ত ফাতনা ফাসাদ থেকে তাকে হেফাজত করবেন এটা তার জন্য একটা নূর হয়ে যাবে আলো হয়ে যাবে তো এই যে আল্লাহর হাবিজুল্লা সাল্লাম বলেছেন তোমরা সুরা কাহাফের শেষ দশায়ত প্রথম আর কোনো কোনো রাতে প্রথম দশায়ত প্রথম দশায়ত অথবা শেষ দশায়ত এটা বেশি বেশি তেলাওয়াত করবে তাহলে আল্লাহ পাক সমস্ত রকম ফাতনা ফাসাদ থেকে তোমাদেরকে হেফাজত করবেন এমনকি দজ্জালের ফেতনাও যদি আবির্ভূত হয় তাও আল্লাহ পাক সেখান থেকে তোমাদেরকে হেফাজত করবেন এই জন্য দেখা যাচ্ছে যে প্রতি জুমায় প্রতি সপ্তাহে অন্তত একবার যেন আমাদের দৃষ্টি এই সুরার উপর পড়ে এটা চাইতে রাইট 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 কারণ এর মধ্যে শিক্ষাও জীবনে অনেক কিছু আছে এবং তেলাওয়াত করাটাও আমাদের জন্য জরুরি আমরা যেন অন্তত আমাদের নিজেরা আমাদের পরিবারের সকলকে আমরা এই উপদেশ দিই যে হ্যাঁ সুরা কাহাফ অন্তত একবার একবার তুমি তেলাওয়াত করো প্রতি সপ্তাহে অন্তত একবার এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা অ্যাসেট তো আসুন আমরা আসলে দেখি যে ঘটনাটা কি ঘটনা হলো আপনি যেমনটি বলছেন বন ইসরায়েলের তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে যে এই ঘটনাটা আসলে অনেক পূর্বের এত পূর্বের যে কেউ কেউ বলছেন খ্রিস্টপূর্ব ঘটনা হ্যাঁ ইসা আলাহিস্লামের জন্মেরও পূর্বের ঘটনা কেউ কেউ বলেছেন যে না এটা ইসা আলাহিস্লামের পরের ঘটনা এমন একটা ঘটনা কোন সময়ের কোন এলাকার এটা আসলে জানা খুব তবে অধিকাংশ যে মত পাওয়া যায় সেটা হলো যে এই অনেক পুরনো ঘটনা এবং এলাকাটা হলো আপনার বর্তমান সিরিয়া হ্যাঁ এই সিরিয়ার লোহিত সাগরের তীরবর্তী সিরিয়ার আহ কাছাকাছি যে যে বর্ডার আছে সেখানে ফিলিস্তিনের কাছে এই এলাকায় আসলে ঘটনাটি ঘটেছিল ঘটনাটা হলো এই বড় শহরের সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সাতজন যুবক তারা তার বাপ দাদার যে যে ধর্ম মূর্তি পূজা এটা পরিত্যাগ করে তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর এক আল্লাহর উপরেই বানানো এটা কিভাবে সম্ভব বাপ দাদাদের কাছ থেকে তো আমরা এগুলো পেয়ে থাকি তাহলে কীভাবে এটা সম্ভব আপনি দেখবেন একটা হলো ন্যাচারাল একটা চিন্তা যে কেউ যদি দাওয়াত নাও দেয় তাহলে অন্তত মানুষের মধ্যে চিন্তা আসে যে না হ্যাঁ আল্লাহ একজন আছেন একজন স্রষ্টা আছেন এটা কিন্তু সবাই বলে নাস্তিকরা শুধু বাদে গুটি কয়েক নাস্তিক বাদে সবাই এটা বলে যে হ্যাঁ একজন স্রষ্টা আছেন বিভিন্নভাবে কেউ তার সাথে শরিক করে কেউ যেমন খ্রিস্টানেরা ইহুদিরা তারাও শরিক করতেছে এবং অন্য যারা মূর্তি পূজা করছে তারাও শরিক করছে কিন্তু আল্লাহ যে একজন আছেন একজন ক্রিয়েটর আছেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন সুপার পাওয়ার এটা কিন্তু সবাই স্বীকার করে তো এইভাবে আপনি যদি দেখেন এব্রাহিম আলাইলামের কথা যদি আমি বলি এব্রাহিম আলাইসালামের পুরো গোষ্ঠীটা পুরো কমটা ছিল মূর্তি পূজারী অথচ তার মধ্যে থেকে পাক তাকে হেদায়ত মানে তিনি কিভাবে হেদায়তের কথাটা বলছেন যে যখন তাকে বলছে ফালাম্মা জান্না আলাই হিলি রানা রব্বী রাত্রিবেলা তিনি যখন দেখলেন যে তারকা রাজি তখন মানে তার জাতি তারকার পূজা করত চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত তো জাতিকে বলছে এটাই কি তোমাদের রব মানে বলছেন এটাই কি আমাদের রব ফলাম্মা যেন না আলহিল্ল কলাহ রব্বী ফলাম্মা ফলা কয়লা ওহবুল্লাহ যখন সেটা কি হয়ে গেল অস্তমিত হলো দিনের বেলায় আর দেখা গেল না তারকারী তখন তিনি বললেন যে না এটা আমার রব হতে পারে না অস্তমিত যেটা হয়ে যায় সেটা আমার রব হতে পারে না আবার যখন রাত্রেবেলায় চন্দ্র আরও বড় আকারের উঠল তখন তো ফালাম্মা ফালাম্মা বাজ বাস যখন চন্দ্র উঠল তখন বললো এটাই কি আমাদের রব তিনি জিজ্ঞাসা করছেন কমের কাছে আবার যখন চন্দ্র অস্তমিত হলো তখন বললেন না এটা তো আমার রব হতে পারে না যেটা অস্তমিত যে দেখেন একজন মানুষ কিভাবে একজন মানে মূর্তি পূজার মধ্যে সেরেকের মধ্যে থেকেও আল্লাহকে চেনার রাস্তাটা কেমন এই ইব্রাহিম আল্লাহিসাল্লাম সেটা দেখিয়ে দিয়েছেন যখন দিনের বেলায় সূর্য একবারে পূর্ব দিগন্ত আলোকিত করে সারা পৃথিবী আলোকিত করে ফেলল যে এটাই কি আমাদের সবচেয়ে বড় রব এটাই মনে হয় মানে একবার সব আলোকিত করে ফেলেছে আবার যখন সূর্য অস্তমিত হলো তখন তিনি বললেন না এটা আমাদের রব হতে পারে না মানে এই যে রবকে চেনার রাস্তা না এটা অস্তমিত গিয়েছে সুতরাং অস্তমিত কোনো জিনিস আমাদের রব হতে পারে না এরপরে তিনি বললেন ইন্নি আমি আমার মুখমণ্ডলকে সেদিকে আমার সমস্ত অস্তিত্বকে আমি সেদিকে মোতাবজা করে দিলাম আমি সেদিকে মাইল করে দিলাম যিনি এই সব সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন এবং এটাকে সুনিপুণভাবে পরিচালনা করছেন সেই আমার রব তাহলে এই যে যে শিক্ষা এই যুবকগুলো সেইভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন যে না এগুলো আমাদের রব হতে পারে না নিজে হাতে বানিয়ে আবার সেগুলোর পূজা করতেছে এটা আমাদের রব হতে পারে না তাদের পূর্বপুরুষেরা যে ধর্মের পরে ছিল পূজার মধ্যে ছিল পূজা অর্চনাগুলো করত সেরেক করতো তার মধ্যে থেকে সাতজন যুবক যুবকরাই কিন্তু আসলে কি করে একটা পরিবর্তন তাদের মধ্যে চলে আসে আপনি যদি দেখেন বিশ্বনবী সাল্লাহ আলি আসালাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তার চল্লিশ বছর বয়সে তখন যারা প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তার সবাই ছিল যুবক কারণ তাদের মধ্যে প্রাথমিকভাবে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স হয়েছিল আবুকার তার বয়স ছিল মাত্র আটত্রিশ বছর আল্লাহ রসুল শেখে আরও দুই বছর কম এছাড়া আর যারা ছিল যেমন আলীর বয়স ছিল মাত্র নয় বছর কারো বয়স ছিল পনেরো বছর বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর তিরিশ বছর ম্যাক্সিমামের বয়স তিরিশ এবং এর আশপাশে ছিল আবদুল্লাভ নেমা সৌদ তারপরে যারা ছিলেন এরকম বয়সের ছিলেন অর্থাৎ যুবকরাই মূলত একটা সত্যকে তারা প্রথমে গ্রহণ করে আপনি দেখবেন যখনই কোনো হকের দাওয়াত দেওয়া হয় যখন কোনো হক উদ্ভাসিত হয় তখন রাষ্ট্রীয় শক্তি এবং মানে কায়েমি স্বার্থবাদী যারা তারা এর বিরুদ্ধে করবে হ্যাঁ তারা এর বিরুদ্ধে তা করবেই করবে এটা সব সময় আমরা দেখেছি কিন্তু এক শ্রেণীর যুবক থাকে তারাই হককে গ্রহণ করে তারা এই সত্যকে গ্রহণ করে এবং তারাই এটাকে নিয়ে আন্দোলন শুরু করে দেয় আপনি পৃথিবীর যত আন্দোলন দেখবেন সব যুবকদের মাধ্যমে হয়েছে সুতরাং এই যুবকরা কি করলো এই সাতজন দাঁড়িয়ে গেল যে না এটা হতে পারে না তারা তাদের কৌমের বিরুদ্ধে তারা আল্লাহর একত্রবাদের উপর বিশ্বাস স্থাপন করলো বললো যে না এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তো এটা যখন তাদের বাপ দাদাদের বিরুদ্ধে চলে গেল এবং তারা এই কমের জন্য হেদায়ত আল্লাহর কাছে হেদায়ত কামনা করতে লাগলো যে আল্লাহ এদেরকে হেদায়ত দেন আল্লাহ আকবার আল্লাহ তার তাদের বক্ষকে প্রসারিত করে দিলেন আল্লাহবাক বলছেন যে আমি যখন কারোর বক্ষকে প্রশস্ত করে দেই তখন সে আল্লাহ রব্বুল আলমিনের দিকে কী হয় অগ্রগামী হয়ে যায় তো এই জন্য এই যুবকরা এই করলেন তো যুবকরা যখন দোয়া করলেন তো এক কুচক্রী মহল তো থাকে সবসময় কুচক্রী মহল এটা ওই সম্রাটের দরবারে ওই যে বাচ্চা ছিল তার দরবারে উপস্থাপন করলো যে এই এই এরকম ঘটনা ঘটেছে তো বাচ্চা নিশ্চয়ই একটা একটা সিদ্ধান্ত নিল যে তাদেরকে কিভাবে দমন করা যায় তো তারা যখন বুঝতে পারলো যে বাচ্চা তাদেরকে নির্যাতন করবে তাদের উপরে জুলুম করবে তখন তারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করলো এবং এলাকা থেকে ত্যাগ করে তারা হিজরত করে চলে গেল এলাকা ত্যাগ করে হিজরত করে যখন তারা গেল তো রাতের বেলায় তারা যাচ্ছিল রাতের বেলায় যাচ্ছিল সাথে একটা তাদের কুকুর ছিল তাদের প্রশিক্ষণপ্রাপ্ত একটা কুকুর ছিল সেও তাদের সাথে চলে গেল যাওয়ার পরে তারা দিনের যখন দিনের আলো ফুটিত প্রস্ফুটিত হলো তখন তারা একটা গুহায় আশ্রয় নিল এই গুহাটা গুহা এই যে কাহাপ মানে হলো আসলে গুহা আর আসাব মানে হলো এই সাথী মানে গুহার সাথীরা গুহার অধিবাসীরা যে গুহার অধিবাসীকারা এই সাতজন যুবক এবং একটা কুকুর এটাই ছিল এবং পৃথিবীতে যত কুকুর আছে তার মধ্যে একটা জান্নাতে যাবে সেটা হলো এই কুকুরটা এটা জান্নাতে যাবে আল্লাহ তাহলে এই গুহার সাতজন অধিবাসী আল্লাহ পাক বলছেন আমা হাসিবিতা আন আসহাবাল কাহফি আর রাকিম কানু মিন আয়াতিন আজাবা যে তুমি চিন্তা করে দেখেছো আমা হাসিবিতা আন আসহাবাল কাহফি রাকিম যে আসহাবে কাহফ এবং রাকিম বলছে রাকিম এই যে আল্লামিনের বিশাল নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন কেন এটা নিদর্শন তারা এখানে আশ্রয় নিয়েছিল এই গুহার মধ্যে এবং গুহাটা এমন ছিল যে মুখটা ছিল ছোট ভিতরে প্রশস্ত একটা জায়গা ছিল এবং এমন যে সেখানে আলো বাতাস প্রবেশ করতো মানে বসবাসের মতো একটা ভালো জায়গা ছিল তারা সেখানে প্রবেশ করলেন এবং তারা ঘুমিয়ে পড়লেন এই সাতজন যুবক এবং গুহার মুখে এই কুকুরটা এমনভাবে ছিল সামনের দুটা পা বিছিয়ে দিয়ে মাথা উঁচু করে বসা ছিল কুকুরটা ওইভাবে ছিল তারা ওইভাবে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে যখন উঠলেন তিনশো তো নয় বছর পরে তিনশো নয় বছর পরে তারা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠার পরে তখন আবার তারা কিছু খাবার ক্রয়ের জন্য একজনকে পাঠালেন এই সাতজন গুহবাসী তারা একজনকে পাঠালেন যে যাও আমাদের কাছে কিছু মুদ্রা আছে খাবার কিনে নিয়ে আসো তারা যখন বাজারে গেলেন বাজারে যে এই তৎকালীন মানুষেরা তারা চিন্তা করলো আরে এই মুদ্রা তো অনেক আগের মুদ্রা এটা তোমরা কোথায় পেলে এই মুদ্রা তো এখন চলে না এখন এই মুদ্রা তুমি এখন যদি ব্রিটিশ আমলের মুদ্রা কেউ দেয় হ্যাঁ দুইশো তিনশো বছর আগের ব্রিটিশ সেটা কি দেশে এখন চলবে পাকিস্তান আমলের মুদ্রা চলবে তো বাজারের লোক আশ্চর্য হয়ে গেলো এটা তো অনেক আগের মুদ্রা এটা তোমরা কোথায় পেলে তখন তারা বুঝতে পারলো যে নিশ্চয়ই তখন তারা লোকালয় চলে আসলো তো মা তখন তারা সম্মানিত হলো তারা যে এইভাবে আল্লাপাক তাদের উপর রহম করেছেন তাদের এইভাবে জীবিত ছিল এটা তাদের বড় সম্মানের একটা বিষয় সম্মানিত হলেন এরপরে কি হয়েছিল এটা আসলে কোনান হাদিস থেকে আমরা এভাবে জানি না তবে এতটুকু জানা যায় তারা আবার স্বাভাবিকভাবে মৃত্যু আল্লাহ তাদেরকে দিয়েছিলেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল এবং তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা তারা জান্নাতি তো এই যে যে ঘটনাটি এর থেকে আমাদের অনেক বড় শিক্ষার কিছু রয়েছে এই সুরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায় যখন আল্লাহ রসুল সাল্লা হিজরত করবেন তার কিছু আগে এখানে শিক্ষা ছিল অনেক কিছু যে নির্যাতন করছে বাই করছে আপনি হিজরত করবেন হিজরত করে আপনি গুহায় আশ্রয় নেবেন এই গুহা থেকে আল্লাহ আপনাকে কাফেরদের ইয়া থেকে পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ রুবাহাম জানেন মদিনা হিজরত করার পূর্বে আল্লাহ গারের সুরের মধ্যে আল্লাহ রুফিসাম এখানে আশ্রয় নিয়েছিলেন তিন দিন এখানে ছিলেন মোদিনায় মূলত মক্কা থেকে উত্তর দিকে মদিনা কিন্তু আল্লাহ রুসুল্লাহাম এটা একটা দূরদর্শী চিন্তা চেতনা তিনি কি করলেন সরাসরি উত্তরে না যে তিনি একটু দক্ষিণে চলে গেলেন যারা হজ করতে গেছেন তারা দেখবেন আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুন যে মদিন মক্কা থেকে এটা একটু দক্ষিণ দিকে দক্ষিণে গারে সুরের সাউরের মধ্যে তিনি গেলেন সেখানে যে তিন দিন আশ্রয় নিলেন এদিকে মক্কাবাসী হন্য হয়ে তাকে খুঁজতে লাগলো এমনকি গারে সুরের উপরেও চলে গেল গারে সুরের একেবারে সেখানে পা দেখা যাচ্ছিল ভিতর থেকে আবুকার্লাহ আনহ শঙ্কা প্রকাশ করছিলেন ইয়ারসুল্লাহ ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমাকে দেখে ফেলবে আল্লাহর হাবিসাল্লাহ সাল্লাম বলেন তুমি ভয় পেও না আমরা দুজন না আমাদের সাথে আরেকজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহান তুমি চিন্তা করো না ইন আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ঠিক এভাবে যারা আসলে আশ্রয় চায় আল্লাহর কাছে আল্লাহ রবুল্লা আলমিন দিন ইমান রক্ষার জন্য যারা হিজরত করে বা আল্লাহর কাছে আশ্রয় চায় তো আল্লাহ তাদের আশ্রয় করেন আশ্রয় দান করেন এবং প্রত্যেকটা মানুষের উচিত হলো যে যেখানে ইমান রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে সেখান থেকে হিজরত করে এমন জায়গায় চলে যাওয়া যেখানে গেলে ইমান রক্ষা করা যায় এটা আমাদেরকে বারবার সমস্ত নবীগণে শিক্ষা দিয়েছেন নবীগণ এক এক সময় এক এক হিজরত করেছেন আমার রসুলসল্লা সাল্লামে হিজরত করেছেন বিশেষ করে যুবকদের কথা যদি আমরা বলি এখন আমাদের যুবকদের মধ্যে একটা কি ট্রেন্ড হয়েছে কেমনে তারা আমেরিকা যাবে কেমনে তারা ইউরোপে যাবে কেমনে আসলে এইখানে যাওয়ার মূল উদ্দেশ্য হল দুনিয়া এখানে গেলে দুনিয়া ইউরোপ আমেরিকা হ্যাঁ তারপরে কানাডা এখানে যেতে হবে আমার লাইফকে লাইফ লিড করতে হবে আমি অনেক উন্নত জীবন আমাকে যাপন করতে হবে আসলে আমি ইউরোপ আমেরিকা যেতে আমি বাধা দিচ্ছি না বা এটা আমি কিন্তু আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে সেখানে গেলে আমার ইমান আমি রক্ষা করতে পারবো কিনা সেখানে গেলে আমার আমার দিন থাকবে কিনা সেখানে গেলে আমার পরকাল থাকবে কিনা এটা কি একবারও চিন্তা করে দেখেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমার এক খুব ভক্ত সে ফ্রান্সে থাকে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বছর সে ফ্রান্সে আছে ওইখানের নাগরিক তো আমার কাছে প্রায় ফোন দেয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে কিছু স্বপ্ন দেখলে বলো হুজুর স্বপ্ন দেখছি ব্যাখ্যা কী হবে এইভাবে আমাকে সাথে ইয়ে করে তো একদিন খুব কাঁদতেছিল ওনার স্ত্রী ফোনে আমার ফোন দিয়ে কাঁদতেছে হুজুর আমি কি পেলাম এখানে এসে কি পেলাম হ্যাঁ এখানে গাড়ি বাড়ি অনেক উন্নত কিছু আমি পেয়েছি কিন্তু আমি তো সব হারাই ফেললাম আমার তিনটা বাচ্চা ওনার তিনটা দুই ছেলে এক মেয়ে বললো আমার বড় ছেলেটা এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে সে খ্রিস্টান হয়ে গিয়েছে এক ছেলে চলে গিয়েছে আমার একমাত্র মেয়ে সে আর খ্রিস্টান ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে এবং সেও খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি ঠেকাতে পারছি না কোনোভাবে পুজোর আমার জন্য দোয়া করেন আমি কি পেলাম আমার তো সব হারালাম আমার পরবর্তী প্রজন্ম জাহান্নামি হয়ে যাচ্ছে তার চিন্তা চেতনা এরকম যে আমি কি পেলাম আমি কিছু ধন সম্পদ এখানে পেয়েছি কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তো জাহান্নামি হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমি ঠেকাতে পারছি না কোনোভাবে ছোট ছেলেটা এখনো আমার আয়ত্তে আসে আমি জানি না তার ফিউচার কী হবে কারণ এখনও সে বিয়ে শি করে নাই কোনো রিলেশনে জড়ায় নাই আমি জানি না তার কী হবে তাহলে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য সে দেশে যাচ্ছেন আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে আপনার সন্তান আসলে সেখানে যাওয়ার পরে দুনিয়া পাবে নাকি আখারাত পাবে আখারাত মতে সবাই যে সেখানে যে নষ্ট হয়ে যায় আমি কথা বলছি না অনেক ভালোও হয়ে যায় কিন্তু আসলে আমাদেরকে তো সেফ জোনে থাকতে হবে সেফ জোন যে আমি না আমি অন্তত সেফ জোনে আসি ইমান হারানোর কোনো ভয় থাকবে না আমি আমার খুব আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড সে অস্ট্রেলিয়াতে চলে গেল আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম আর সে বিবিএ করলো খুলনা ইউনিভার্সিটি থেকে এরপর এম এ করতে অস্ট্রেলিয়া চলে গেল আমরা একসাথে লেখাপড়া করেছি একদম ক্লাস ফাইভ থেকে নিয়ে এম এ করতে অস্ট্রেলিয়া চলে গেল এরপর অস্ট্রেলিয়াতেই বেশাদি করেছে এই বাংলাদেশি পরিবারেই বিয়ে করেছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে সেটেল বাড়ি গাড়ি করেছে হঠাৎ করে সে কাতারে চলে আসছে তাই বললাম যে কী ব্যাপার তুমি অস্ট্রেলিয়া থেকে কাতারে চলে আসলা পরিবার সহ বললো যে ভাই ওখানে আমি আসি আমরা তো একটা এলাকা পড়া করেছি আমাদের একটা বেজ আছে আমরা বুঝি কোথায় গেলে কি হবে আমার পরবর্তী প্রজন্ম এখানে থাকলে আসলে মুসলমান থাকবে কিনা আমি জানি না এই জন্য আমি চলে আসছি ওখান থেকে তার সংখ্যা হলো অস্ট্রেলিয়াতে থাকলে আমার পরবর্তী প্রজন্ম তারা মুসলমান হিসাবে থাকবে কিনা এটা নিয়ে আমি শঙ্কিত আছি এই জন্য আমি কাতারে চলে আসছি অন্তত একটা মুসলিম রাষ্ট্রে আসি যাতে আমার পরবর্তী প্রজন্ম মুসলিম থাকতে পারে তাহলে আমরা আসলে আমরা যুবকরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা কি করছি আমরা কি আসলে দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছি নাকি আখারাতকে প্রাধান্য দিচ্ছি আমরা কি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি নাকি আল্লাহর অসন্তুষ্টির পথে অগ্রসর হচ্ছি সেটা আমাদেরকে দেখা দরকার তাহলে এই সাতজন যুবক এইভাবে তারা জীবন যাপন করেছিলেন এবং তাদের এরকম একটা অবস্থা ছিল আল্লাহ রবুল আলমিনের কুদরত এখন এটা বড় একটা কুদরত যে তিনশো নয় বছর ওখানে ঘুমিয়েছিলেন তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন জাগ্রত করার পরে তাদের স্বাভাবিক জীবনে এসে আবার মৃত্যুবরণ করলেন এখন এটা আমাদের কাছে অনেক বড়ো একটা বিস্ময় মনে হতে পারে তাই না পাকও বিস্ময়কর বলেছেন আমার হাসিবান সাহাব আল কাহফি আর রকিম আর সাহাবে কাহফ আর রকিম রকিম মানেকে রকিমের কথা বলা হয়েছে কেউ কেউ বলেছেন এটা হলো এই যে কুকুরটার সাথে ছিল তার নাম হলো রকিম অথবা বলেছেন যেই জায়গা থেকে তারা হিজরত করেছিল ওই ওই এলাকাটার নাম ছিল রকিম অথবা কেউ কেউ বলেছেন যে রকিম হলে এই সাতজন যুবকের ফলকে যে ফলক তাদের নাম লেখা ছিল এটাকে রকিম হয় যাই হোক আজাবা আল্লাহ বলছেন এটা একটা আমার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন অবশ্যই একটা নিদর্শন যে তিনশো বছর কেমনে একজন মা এই মানুষগুলো তিনশো নয় বছর কেমনে ঘুমিয়েছিল এটা একটা বড় নিদর্শন আল্লাহ রাবুল আলমিনের বিশাল সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই না গ্রহ নক্ষত্র তারপরে ভূমণ্ডল নবমণ্ডল সব তিনি সৃষ্টি করেছেন এর কাছে এই সামান্য ঘটনা এটা কোনো বিষয় না এর চেয়ে অনেক বিস্ময়কর বিষয়ের ঘটনা আপনার আমার চোখের সামনে রয়েছে সুতরাং এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে কত চমৎকার একটি ঘটনা আমাদের সামনে রয়েছে আমাদের জীবনে শিক্ষা নেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাহ আলিহব আসাল্লাম এই ঘটনা আমাদের সামনে বর্ণনা করেছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে একটা হলো যে আপনি আমি যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে আশ্রয় চাই ইমান এবং আমল রক্ষা করার জন্য তা পাক থেকে আশ্রয় দান করবেন অবশ্যই পাক থেকে আশ্রয় দান করবেন উত্তম আশ্রয় দান করবেন যেমন তাদেরকে করেছিলেন এবং সব ব্যাপারে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল করা দরকার যেখানে এভাবে তারা করেছিলেন আমরা যদি সেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন যেমনিভাবে তাদেরকে হেফাজত করেছেন। আরেকটা বিষয় হলো আমরা আশ্রয় নিব আমাদের ইমান এবং আমল রক্ষা করার জন্য যেখানে গেলে ইমান এবং আমল তরুতা যা হয় দেখুন এখন আমাদের এ দেশের কথাও যদি আমরা বলি আমাদের যুবকদের উচিত হলো যেখানে গেলে ইমান এবং আমল তা তরুতা যা হয় সেখানে তার সাথে সম্পর্ক রাখা আপনি এমন কোন মজলিসে যেন না এমন কোন জায়গায় যায়ন না যেখানে গেলে আপনার ইমান হারা হতে হয় বরং এমন জায়গা যান যুবক ভাইদেরকে সবাই সবাই এমন জায়গার সাথে সম্পর্ক রাখেন যেখানে গেলে আপনার ইমান আমলটা তাজা হবে আপনি মসজিদে যান বেশি বেশি মসজিদে যান মসজিদে গেলে আপনার ইমান তাজা হবে মসজিদে গেলে পরকালের কথা মনে হবে মসজিদে গেলে আপনার ভালো লাগবে মসজিদে গেলে আল্লাহ রবুলা আলমিনকে স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সম্পর্ক তৈরি হবে অর্থাৎ এটা একটা দুর্গ আপনি এই কাহাফের যে ঘটনাটা এইটাকে আপনি মসজিদকে একটা দুর্গমনে করেন যে হ্যাঁ এখানে আমার আশ্রয় চতুর্দিক থেকে যখন গোনা গোনা দেখতেছি তখন মসজিদ হলো আমার নিরাপদ জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে সাহেবের বললেনিয়া রসুল আল্লাহ যখন এরকম অবস্থা হবে যে গোনা থেকে বেঁচে থাকা কষ্টকর হবে তখন আমি কি করব। তখন বলে আমসিক শিক্ষ লেসা এনাকা তোমার মানে লেসানকে তুমি চুপ করে দাও অর্থাৎ কথা বেশি বলবো না কথা কম বলবা ফয়েসা কথা বেহুদা কথা গল্পগুজব এগুলো করবে না তোমার জবানকে হেফাজত করো আমসিক লেসা এনাকা তোমার জবানকে হেফাজত করো একেবারে প্রয়োজনাত জিকি রাজগার এর মধ্যে থেকে তুমি জীবন হ্যাঁ এর মধ্যে বেশি জিকে রাজগার করো ইস্তেকফার করো বেশি বেশি পাঠ করো কোরআন তেলাওয়াত করো তসবি তাহালিল পড়ো আল্লাহকে স্মরণ করো জবানকে হেফাজত করো এক নাম্বার দুই নাম্বার হলো তুমি তোমার নিজেকে আবদ্ধ করে ফেলো বাড়িতে মসজিদে আবদ্ধ করে ফেলো তুমি যে সমাজে ঢুকলেই তোমার গোনা হচ্ছে যেখানে গেলেই তোমার গোনা হচ্ছে এই জায়গাগুলোকে পরিত্যাগ করো এখানে যেও না আবদ্ধ করো নিজেকে সেটা হতে পারে বাড়ি সেটা হতে পারে ঘর সেটা হতে পারে তোমার মসজিদ হ্যাঁ সেখানে যে তুমি নিজেকে আবদ্ধ করে ফেলো এত সমাজের মধ্যে এইভাবে যে সমাজে পাপ পাপের শৈলাভ বয়ে যাচ্ছে যেখানে আমি খুব আশ্চর্য লাগে যে যেখানে অশ্লীলতা নির্লজ্জতাকে সংস্কৃতি বলা হচ্ছে আমার কাছে এটা আশ্চর্য লাগে নির্লজ্জতা অশ্লীলতা বেহায়াপনা এটাকে সংস্কৃতি বলা হচ্ছে মানে আমাদের পচনটা কোথায় ধরেছে আমাদের আমাদের মানে চিন্তা চেতনাটা কোথায় চলে গিয়েছে এটাকে কালচার বলা হচ্ছে হোয়াট ইজ দিস এটাই কালচার একজন মানুষ সভ্য মানুষের কালচার এভাবে এটা কিভাবে হতে পারে যারা এটাকে কালচার বসে তাদের রুচিটা কোথায় এটা আমার কাছে প্রশ্ন তো যাই হোক তো এরপরে তো এই সব জায়গায় তুমি যেও না বরং নিজেকে আবদ্ধ করো হ্যাঁ নিজেকে আবদ্ধ করে ফেলো ঘরের মধ্যে বা মসজিদের মধ্যে এখানে বেশি যাতায়াত করো সুতরাং আমরা যেন এই কাজগুলো করি যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো এখন পদস্কের সময় চতুর্দিকে পদস্খলিত হচ্ছে আর আমরা কি দেখছি বর্তমানে দেখা যাচ্ছে যে মতারাম আপনি যেমনটা বলছিলেন আমাদের যুব সমাজের একটি প্রবলেম তো এটাই যে তাদের সঙ্গী যারা বন্ধু বান্ধব তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে সেটা তার যে সে যাদেরকে কেন্দ্র করে সে তার জীবনকে অতিবাহিত করে তাদের দ্বারাও কিন্তু সে অনেকটা পাপের পথে পা বাড়াচ্ছে অবশ্যই অবশ্যই আপনি চমৎকার বলেছেন যে এটা এই যে সঙ্গী নির্বাচনও তো ইসলামে বলেছে যে সঙ্গী নির্বাচন করলে অত্যন্ত দেখে শুনে তোমার সঙ্গী যেন আল্লাহওয়ালা হয় সঙ্গী যদি আল্লাহলা হয় তাহলে এই লোকটা আস্তে আস্তে আল্লাহওয়ালা হবে আর সঙ্গীত যদি খারাপ হয় তাহলে আমরা অনেক ভালো ছাত্রদেরকে দেখছি অনেক ভালো মানুষকে দেখছি সঙ্গীর কারণে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভালো ছাত্র তো খারাপ ছাত্র খারাপদের সাথে মিশে আজকে একটু বিড়ি খাচ্ছে এরপরে সিগারেট খাচ্ছে এরপরে একটু গাজায় টান দিচ্ছে বন্ধুরা বলতেছে আরে একটু খা কিছু হবে না অত্যন্ত ভালো ছেলে অত্যন্ত ভদ্র ছেলে মা বাবার ওবিডিয়েন্ট ছেলে অত্যন্ত মেধাবী ছেলে পড়াশোনায় ভালো খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে বলছে একটু সিগারেট খা আজকে আরে এক একবার খাইলে কিছু হবে না এই সিগারেটে আস্তে আস্তে আসক্ত করে দিল এরপরে আস্তে আস্তে গাজা মদ ইত্যাদি ইয়াবা বাবা কত কী নামবে রয়েছে আপনি আমরা অত জানিও না তো এগুলোর প্রতি আস্তে আস্তে আসক্ত করে দিচ্ছে এবং পুরো ওই ছেলেটাই শুধু নয় পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে সুতরাং সঙ্গী নির্বাচনটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি এই সাতজন যুবককে দেখেন তারা সঙ্গী কেমন ছিল সাতজনেরই একই চিন্তা চেতনা যে আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনা এবং তাওহিদ বাদ গ্রহণ করা আপনি বলছিলেন অত চমৎকার ভাবে তা আমরা দেখি যে আমাদের যে সমাজ ব্যবস্থা অনেক কিন্তু এটা কিন্তু পাপ প্রবণ সমাজ তো কিন্তু এর মধ্যে দেখি যে অনেক মানুষ জীবনের একটা পর্যায়ে সে কিন্তু কামব্যাক করছে রাইট এক্ষেত্রে আল্লাহর কাছে এই শেষ দিনগুলোর এবাদত বেশি পছন্দনীয় নাকি আল্লাহ তালা কোন কোন সময়টা মানুষের জীবনের চমৎকার বলছেন যে আসলে আমরা দেখি যে অনেক মানুষ আছে যে সারা জীবন অন্যায় করছে করতে 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 এক এক সময় বৃদ্ধ বয়সে এসে এসে কামব্যাক করতেছে তাই না এরকম কিছু মানুষ আছে আসলে কে যে কখন হেদায়তের পরে আসবে এটা আল্লাপাকে ভালো জানেন তবে একটা বিষয় আছে আল্লাহ নবী সাল্লাহি আসাল্লাম বলছেন যে পাক যুবকদের ইবাদতকে পছন্দ করেন এমন বলা হয়েছে যে যুবকের ইবাদত নবীদের ইবাদতের সমতুল্য আল্লাহ একবার আর একটা জানেন যে বিশ্ব নবীম বলছেন যে কেমতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আরশের সাহেবতীত আরশের সায়াব্যতীত কোন ছায়া থাকবে না সূর্য মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মগজ টকবক করে গলতে থাকবে এত প্রচন্ড অবস্থায় যখন আরশের সায়াবেতীত কোনো সায়া থাকবে না সাত শ্রেণীর মানুষ সেখানে স্থান পাবে এই সায়ের মধ্যে তারা ওইখানে একেবারে জামাই আদরে বসে থাকবে এই শ্রেণীর মানুষ তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ন্যায় বিচারক ন্যায় শাসক বাচ্চা রাজা বাচ্চা দেখেন এতে কোথায় এখানে কিন্তু কোনো আলেমকে বলা হয়নি কোনো হাজি সাহেবকে বলা হয়নি নামাজি বলা হয়নি প্রথম বলা হয়েছে ওই শাসক যিনি ন্যায়পরায়ণ শাসক ইমানদার ন্যায় পরায়ণ শাসক যিনি সত্যের উপরে ছিলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজে কি করেছেন কাজ করেছেন এই শাসক দুই নম্বরে বলা হয়েছে ওই যুবক যে ইবাদ মশগুল থাকতো আল্লাহ একবার দুই নম্বরেই তার নাম চলে এসেছে দ্বিতীয় নম্বরে ওই যুবক যার অন্তরটা মসজিদের সাথে লটকানো ছিল মসজিদে যাতায়াত করে ইবাদত বন্দীগীর মধ্যে ছিল আল্লাহ নাফর মানি থেকে নিজেকে মুক্ত রেখেছে গুনাহের কাজ করে নেই গুনা থেকে নিজেকে মুক্ত রেখেছে আমি যুবক বলবো আমরা কি অন্তত আমরা যদি শাসক নাও হতে পারি আমরা কি দ্বিতীয় কাতারে দাঁড়াতে পারি না আমরা একটু দ্বিতীয় কাতারের মানুষ হতে পারি না যে আমি সেই যুবক হব যাকে আরশের নিচে স্থান দেওয়া হবে যে অন্তত আমি গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর নাফর মানি থেকে যেন মুক্ত আল্লাহর কাছে এই যৌবনকালের ইবাদতটাই বেশি ইদানিং আমি একটা বিষয় দেখছি আপনি যেটা যেমনটি বলছেন আমার ইউনিভার্সিটি তো আমি দেখছি বহু ছেলে ফেলে আছে তারা কিছু ছেলে ফেলে আছে তারা একেবারে মানে একেবারে গুల్లায় যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আবার কিছু ছেলেবেলে আছে এত ভালো হয়ে যাচ্ছে মানে যৌবনকাল থেকেই তারা আমার সমাজের প্রতি দেশের প্রতি সচেতনতা সচেতন হচ্ছে এবং তাদের মধ্যে ওই এটা কাজ করতেছে যে না আমি সচেতন হব আমি গুনাহমুক্ত জীবন যাপন করব দুর্নীতিমুক্ত জীবন করব আমি পাপ মুক্ত জীবন করব এরকম একটা অবস্থা তাদের মধ্যে কাজ করছে আমি ওই সেন্ট্রাল মসজিদদের কথা বলছি না আমি যেখানে আছি সেন্ট্রাল মসজিদের পাশেই সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরিতে তারা লেখা পড়া করতেছে আবার আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসছে মসজিদ যাচ্ছে এটা একটা বিষয় যে না এই জায়গাটাও কিন্তু অনেক ভালো একটা জায়গা হচ্ছে যে তারা কাজ করতেছে এবার হজে দেখলাম আল্লাহ আল্লাহর মেহরবানি প্রচুর যুবক হস করতেছে বাংলাদেশের প্রচুর যুবক হস করতেছে তো এই যে যে একটা বিষয় তো এ তারাও কিন্তু ফিরে আসছে সচেতনতা আসতেছে মানুষের মধ্যে না আমাকে ফিরতে হবে এই সচেতনতায় যারা ফিরছেন আমার মনে হয় যুবক ভাইদেরকে বলবো আপনারাও এই কাতারে সামিল হন

আবার জাগ্রত হওয়ার বিষয়টা এটা কি আমাদেরকে প্রকারান্তরে কেয়ামতের দিবসে পুনরুত্থানের কথাই কি মনে করি এটা একটা চমৎকার বলছেন যে হ্যাঁ এটাও একটা বিষয় যে কেয়ামতে আবার আল্লাপাক চাইচ্ছা করতে পারেন মানে সব কিছু আল্লাহর অধীনে আল্লাহ যেমনটি চান তেমনটি হবে এটাই হলো আপনি জানেন যে লাহকুন ফায়াকুন যখন তিনি শুধু চান যেটা হবে আর অমনি সেটা হয়ে যায় এটা হলো আল্লাহ রবুল আলমিনের কুদ্র সুতরাং তিনি এটা আমাদেরকে একটা স্মরণ করিয়ে দিলেন যে আমি তোমাদেরকে আবার যে পুনর্জীবিত করব এটা তার একটা বিষয় যে তোমরা এন্তেকাল করলে তো এই মানুষগুলো ঘুমিয়েছিল তারপরে তিনশো নয় বছর ঘুমানোর পর আমি তাদেরকে আবার জাগ্রত করলাম এটা ঠিক তেমনি আমরা যদি কবরস্থ হয়ে পড়ি বছর ঘুমাই ঘুমিয়ে থাকি তারপরেও আল্লাহ সেখান থেকে আল্লাহ সেখান থেকে এর আরো একটা ভালো উদাহরণ আছে আপনি জানেন উজাহর আল্লাহ সাল্লামের ব্যাপারে উজাহর যেটা ইহুদিরা এই জন্য উজাহ আলাহিসামকে আল্লাহর পুত্র বলে নাউজবুল্লাহমিন জারিক উজাহর আল্লাহ সাল্লাম একদিন বললেন যে আল্লাহ আপনি যে মানুষকে আবার জীবিত করবেন আমি একটু দেখতে চাই ইব্রাহিম আল্লাহ বলেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আপনি আবার জীবিত করবেন এটা আমাকে আমি একটু দেখতে চাই তা বলে কেন তুমি বিশ্বাস কর না বিশ্বাস তো অবশ্যই করি সচক্ষে দেখলে আমি একটু বেশি ইয়ে হবো আর কি বিশ্বাসটা বেড়ে যাবে আমার অন্তরে বলছেন যে আমার প্রশান্তি লাভ করো আল্লাহ বললেন ঠিক আছে চারটা পাখিকে ধরো উনি চারটা পাখিকে ধরলেন চারটা পাখিকে ধরে বললেন এটা কেট কেটে টুকরো টুক টুকরো করে ফেলো একেবারে কুচি কুচি করে ফেলো চারটা পাখিকে এরপরে বললো যে চারটা এই যে টুকরো টুকরো করে মিশাও চারটা পাখিকে মিশানো হলো বলো যে তুমি এটা এই করো এই চারটা পাহাড়ের চূড়ায় রেখে আসো চারটা পাহাড়ের চূড়ায় রেখে এবার তুমি আল্লাহর হুকুমে তাদেরকে জীবিত হওয়ার জন্য আহ্বান করো আল্লাহ আকবর বিজনিল্লা আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও তো আল্লাহর হুকুমে বললেন যে তোমরা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও তখন এই চারটা পাখি মনে করেন কাকের একটা অংশ এই পাহাড়ে ওই পাহাড়ে ওই পাহাড়ে সব চারটা চার পাহাড় থেকে এসে এক জায়গায় হয়ে আবার জীবিত হয়ে তার কাছে চলে আসতেছে কবুতরের চারটে অংশ চার পাহাড়ে আছে তো ওই চার পাহাড় থেকে গোস্তগুলো যেখানে যেটা আছে সব এসে একত্রিত হয়ে জীবিত হয়ে তার কাছে চলে আসছে এটা দেখি ইব্রাহিম আলাহিসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ একবার আল্লাহ পাক এভাবেই কি করবেন জীবিত করবেন মৃতদেরকে জীবিত আপনি উজাহার আলাহ সাল্লামের ঘটনাও থাকে উজাহার গাধা তার ইয়ে নিয়ে ঘোড়া নিয়ে বা গাধা নিয়ে তিনি গেছেন তো আউকাল্লাদি আলা পাক ওইখানে তাকে মৃত্যু দিয়েছেন তো মৃত্যুর পরে তিনি জাগ্রত হয়েছেন আল্লাহ বললেন তুমি কতক্ষণ ঘুমাইছো বলে যে দিনের কিছু অংশ বললো যে না একশো বছর হয়ে গিয়েছে আল্লাহ একবার একশো বছর হয়ে গিয়েছে তুমি এবার তুমি তোমার খাবারের দিকে তাকাও দেখো খাবারটা এখনো জীবিত আছে এবার তুমি তোমার ঘোড়ার দিকে তাকাও আল্লাহ প্রথমে তার চোখ দুটো জীবিত করলেন চোখ চোখ দিয়ে সে দেখতেছে কিছুই কিন্তু জীবিত হয় নাই হাত পা কিচ্ছু এখনো হয় নাই শুধু চোখ দ্বারা দেখতেছে যে তার ঘোড়া তার ঘোড়া ঠিক আছে তার খাবার ঠিক আছে সব ঠিক আছে আস্তে আস্তে তার পাটা জীবিত হচ্ছে তার হাত জীবিত হচ্ছে নিজে দেখলেন কিভাবে আল্লাহ জীবিত করবেন আল্লাহ একবার তো একশো বছর পর্যন্ত তার এগুলো ঠিক ছিল এই আসহাবে কাহফের যে ঘটনা এটার একটি শিক্ষা এটাও যে কিয়ামত অবশ্যই হবে এবং আমাদের মৃত্যুর পরের মৃত্যুর পরে আবার যে পুনর্জীবিত হবে একান্তকে আমরা সেটা বুঝতে এটা একটা বড় শুকরিয়া মহترم আপনি আমাদের বলছিলেন আসহাব কাফের ঘটনা থেকে শিক্ষা সম্পর্কে প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়গুলো এই আলোচনায় জানতে পারলাম তা হলো সূরা কাহফ পবিত্র কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা এই সূরার মধ্যে কয়েকজন তাওহীদবাদী ইমানদার যুবকের ঘটনা আলোচনা করা হয়েছে এই সূরার এই সুরা থেকে শিক্ষা যেন আমরা প্রতি সপ্তাহেই লাভ করতে পারি আমাদের স্মৃতিতে যেন এই সুরার শিক্ষা থাকে সেজন্য নবী করিম সাল আলীহি আসাল্লাম প্রতি সপ্তাহে জুমার দিন এই সুরা পাঠ করার নির্দেশ দিয়েছেন এবং আসহাব কাহাব মানে হলো গুহার অধিবাসী গুহায় থাকা সাতজন যুবক তারা তিনশো নয় বছর ঘুমিয়েছিল অতপর তালা তাদেরকে পুনরায় পুনর্জীবিত করেছেন ইমান রক্ষার জন্য এই ঘটনা থেকে জানা যায় ইমান রক্ষার জন্য যে পরিবেশে ইমান রক্ষা করা যায় না সে পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে আড়াল করে দূরে সরিয়ে যেখানে নিজের ইমানকে হেফাজত করা যায় সেখানেই নিজেকে অবস্থান করানো সেখানেই নিজেকে নিয়ে যাওয়া এটা একজন মমিনের যুবকদের দায়িত্ব এবং এই সুরা আমাদেরকে শিখিয়ে যায় যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় যৌবনকাল এই যৌবনকালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পার করতে হবে এবং তাহলেই আমরা সুখময় জান্নাতের অধিকারী হতে পারবো আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তাও দান করুন প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগেই আমরা মোনাজাতে অংশগ্রহণ করবো আল্লাহ الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لا إله إلا أنت الحليم الكريم، سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم، والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا متقبلا وتوبة نسوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة من النار وفوزا بالجنة. اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار. آمين. يا خالق الجنة والنار. برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. يا الله ابن امد الشاكولكي مهربانيك وركومكوردين. آمين. امدرك قبول ইয়া আল্লাহ যাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করছেন মাওলা আমাদেরকে সে কাতারে সামিল করে নিন ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে ক্ষমা করে দিন যাদের আব্বা আম্মা ইন্তকাল করে গেছেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন সেহাতে কামেলা নসিব করুন খাতেমা খাইর খৈর নসিব করে দিয়েন আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন দিনদার ইমানদার হিসেবে তাদেরকে কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি দিনদার ইমানদার হিসেবে কবুল করে নিন আপনার বলি হিসেবে দিনের বড় দায়ী হিসেবে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মা বাবা সন্তান সন্ততি পরিবার পরিজন ভাইবোন আত্মীয় স্বজন উস্তাদ মাসায় মোহাবাতি মানুষ দেশে প্রবাসে যে যেখানে রয়েছে মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন সকলকে আপনি দুনিয়া খেরাতের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ বিশেষ করে কেয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে তখন আপনি আপনার হাবিবের হাতে কাউসারের পানি আমাদের সকলকে করে আল্লাহ যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করবেন আমাদেরকে সে কাতারে সামিল করে নিন ইয়া আল্লাহ আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যারা বেঁচে আছি আমাদের প্রতি আপনার খাস রহমত অবতীর্ণ করুন আপনি আপনার রহমতের চাদরে আমাদেরকে আপনি ঢেকে দিন ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন আপনার রহমত বরকত দিয়ে আমাদের দেশকে আপনি ভরপুর করে দিন অগ্রগতি উন্নয়ন দিয়ে আপনি আমাদের দেশকে ভরপুর করে দিন ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমরা আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক সকলকে দান করুন ইয়া আল্লাহ বছর যারা হজে গিয়েছিলেন এখনো হয়তো এখনো অনেকে হজ থেকে ফেরেন নেই মাওলা সকলকে হাজি মাবরুর নসিব করেন মাওলা ইয়া আল্লাহ ফরিদা ফরিয়াদ আপনার দরবারে অনুষ্ঠান যিনি স্বপ্ন দেখেছেন যিনি এটা করণধার মাওলা বসুন্ধর গ্রুপের চেয়ারম্যান মাওলা

মাওলা শেষ ফরিয়াদ আপনার কাছে আমাদের সকলের জন্য আপনি জাহান আগুনকে হারাম করে দিন ওসল্লাহ তাল আলা খৈর খলকিহি মোহাম্মদ আলিহি ওয়াসাবিহি আজমাইন বেরহমতিকাহমুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি